প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএসআই ডায়েরির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ক্রিকেটের সবুজ মাঠ যদি হয় পুষ্পকানন, তবে সে কাননের হাসনা হেনা সানজামুল ইসলাম। সারা নিশির গন্ধ বিলিয়ে সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখলেও প্রভাতে মানুষ তাকে ফেলে সাথী করে অন্য কাউকে। ঘরের ক্রিকেটে 22 গজের উইকেট যদি হয় জাদুর মঞ্চ, তবে সে মঞ্চের সবচেয়ে অবহেলিত জাদুকরও পদ্মা পাড়ের আলো বাতাসে বেড়ে ওঠা সানজামুল ইসলাম। নয়ন নামে সবার কাছে পরিচিত 31 বছর বয়সী রাজশাহীর এ তরুণ দেশের ক্রিকেটে নিজ মেধায় ছাপ রেখে চলেছেন আজ এক যুগ ধরে। কখনো বলে, কখনো ব্যাটে, আবার কখনো ফিল্ডিংয়ে নিজের প্রতিভার বিচ্ছুরণে মুগ্ধ করে রেখেছে ক্রীড়াপ্রেমীদের। 2009 সালে লিস্ট এ ক্রিকেটে সানজামুলের অভিষেক। অভিষেক ম্যাচে তার অনবদ্য বোলিং নৈপুণ্যে রাজশাহী বিভাগ 192 রানে অল আউট হয়েও 17 রানে হারায় সিলেট বিভাগকে। সে ম্যাচে মাত্র 21 রানে 4 উইকেট নিয়ে সাড়া ফেলা সানজামুল 2021 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রবেশ করেই বা হাতের স্পিন ভেলকিতে ক্রিকেট পাড়ায় সবার হৃদয় স্নিগ্ধতার পরশ বুলিয়ে যায়। প্রথম ইনিংসে 2টি ও পরের ইনিংসে 3টি উইকেট নিয়ে সে ম্যাচে 5 উইকেট লাভ করেন। অভিষেকে 5 উইকেট লাভের পুরস্কার স্বরূপ পরের মৌসুমে সানজামুলের সুযোগ মেলে 3 ম্যাচে। 3 ম্যাচের 5 ইনিংসে বল করে সানজামুল সংগ্রহ করেন 13টি উইকেট। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাজশাহীর এক কৃতি ক্রিকেটারকে। জাতীয় ক্রিকেট লিগের 2011-12 মৌসুমে ব্যাটে বলে সানজামুলের দুর্দান্ত নৈপুণ্যে টানা 4র্থবারের মতো চ্যাম্পিয়ন হয় রাজশাহী বিভাগ। ব্যাট হাতে 264 রান করার পাশাপাশি বল হাতে নেন 28 উইকেট। মূলত এই মৌসুমেই দেশের ক্রিকেটাঙ্গন অলরাউন্ডার সানজামুলের দেখা পায়। 2 মৌসুম পরেই অর্থাৎ 2013-14 মৌসুমে চট্টগ্রামের বিপক্ষে 172 রানের এক অনবদ্য ইনিংস খেলেন, নিজের অলরাউন্ডার পরিচিতিকে আরও পাকাপোক্ত করেন সানজামুল। ক্রিকেটের সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ ধারাবাহিকতার সব থেকে বড় বিজ্ঞাপনের নামটি সানজামুল। 2009 সালে লিস্ট এ ক্রিকেটে অভিষেকের দিন সিলেটকে দুমড়ে মুচড়ে দিয়ে যে সাফল্যগাথার শুরু, তা এক যুগ পরও অব্যাহত রয়েছে নতুন কোনো দলকে দুমড়ে মুচড়ে দিয়ে। এই তো দিন কয়েক আগে জাতীয় ক্রিকেট লিগের 2য় ম্যাচে বরিশালকে দুমড়ে মুচড়ে দিয়ে করে ফেললেন বিশ্বরেকর্ড। প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে কম রান দিয়ে ম্যাচে 10 উইকেট নেওয়া বাংলাদেশি বোলারের রেকর্ড। বরিশালের বিপক্ষে 2 ইনিংসে মাত্র 33 রান দিয়ে এ কীর্তি গড়েন তিনি। এর আগে 2016-17 মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে দেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে এক অনবদ্য কীর্তি গড়েন সানজামুল। নর্থ জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে 1 ইনিংসে মাত্র 80 রান খরচায় পান 9 উইকেট। বাংলাদেশ ক্রিকেট লিগে সে বছর যৌথভাবে হন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। সে বছর টি-20তে নিজ সামর্থ্যের প্রমাণ দেন সানজামুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে তার বোলিং নৈপুণ্যেই যে শিরোপা জেতে ঢাকা ডায়নামাইটস। বছরের পর বছর ধারাবাহিকভাবে নিজ সামর্থ্যের প্রমাণ দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকদের দৃষ্টি কাড়েন সানজামুল। 2017 সালের মার্চে সুযোগ মেলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে। তবে দলের সাথে থাকলেও সেই সিরিজে আর মাঠে নামা হয়নি তার। তবে বেশি দিন মাঠের বাইরে থাকতে হয়নি এই অসামান্য প্রতিভাকে। ওই বছরের 19 মে আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সুযোগ মেলে তার। মাত্র 5 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিয়ে নির্বাচকদের আস্থার প্রত্যয় দিলেও আর সুযোগ মেলেনি সে সিরিজে। পরবর্তীতে 2008 সালে আবার সুযোগ আসে বাংলাদেশ শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজে। সেই সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে 2টি ম্যাচে মাঠে নেমে প্রথম ম্যাচে 10 ওভারে মাত্র 29 রান দিয়ে 1 উইকেট লাভ করেন। দ্বিতীয় ম্যাচে 10 ওভারে মাত্র 28 রান দিয়ে নেন 2 উইকেট, যা আজও হয়ে আছে তার শেষ একদিনের ম্যাচ। এর কয়েকদিন পর 31 জানুয়ারি 2018তে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে সানজামুলের। সে টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে 22 রান করেন সানজামুল এবং বল হাতে নেন 1 উইকেট। হয়তো এই একটি টেস্ট সেই সানজামুলের মতো প্রতিভাকে বিচার করার জন্য ধার্য করেছিলেন এদেশের ক্রিকেট কর্তারা, তাই পরের টেস্টেই দল থেকে বাদ দেওয়া হয় তাকে। এরপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করলেও জাতীয় দলে আর পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি পদ্মা পাড়ের এই হতভাগার। বারবার নির্বাচকদের আস্থার প্রতিদান দিলেও কোনো এক অজানা কারণে যেমন হয়ে গেছেন এদেশের ট্র্যাজিক হিরো। অথচ তার নামটি প্রতি বছর জল জল করে জ্বলছে এদেশের ঘরোয়া ক্রিকেটের রেকর্ড বইয়ের পাতায় পাতায়। এক যুগ আগে দেশের লিস্ট এ এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে নাম লেখানো সানজামুল এ পর্যন্ত 84টি প্রথম শ্রেণীর ম্যাচে উইকেট নিয়েছেন 317টি, যেখানে রয়েছে 1 ইনিংসে 9 উইকেট লাভের মতো বিরল কীর্তি। আর ব্যাট হাতে রান করেছেন 2476, যেখানে রয়েছে 172 রানের অবিশ্বাস্য ইনিংস খেলার ঘটনা।
লিস্ট এ ক্রিকেটেও সমান উজ্জ্বল সানজামুল। 110টি ম্যাচে হাত ঘুরিয়ে ঝুলিতে পড়েছেন 140টি উইকেট। ফুটবল পাড়ায় যাদের পদচারণা তারা হয়তো খুব ভালোভাবে জানেন মেসি ও রোনাল্ডোর পার্থক্যটা কোথায়। একজন অমিত প্রতিভা নিয়ে জন্মেছিল, অন্যজন কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন মেসির কাতারে। সানজামুল যেন ক্রিকেটের সে রোনাল্ডো, আহামরি প্রতিভা না থাকলেও কঠোর পরিশ্রম আর অধ্যবসায় তাকে দিয়েছে ঘরোয়া ক্রিকেটে এক অনন্য উচ্চতা, যে উচ্চতা দিয়ে সহজেই ছোঁয়া যায় একটি দেশের জাতীয় ক্রিকেট দলের বদ্ধ দুয়ার খোলার সোনার চাবি। কিন্তু কোথাও যেন এক অজানা কারণে অকৃত্রিম চেষ্টায় বিনার তারে তোলা সুর ধরা দেয় না কারো কানে। নতুন বছর নতুন উদ্যমে মাঠে ঝাঁপিয়ে পড়েন পদ্মাপাড়ের এই টগবগে যুবক সেনা। অসাধারণ সব কর্ম দিয়ে নিজের নামটি তুলে দেন রেকর্ড বইয়ের পাতায়। আবার স্বপ্ন দেখেন এবার বুঝি সে পাতা পড়বেন দেশের ক্রিকেট কর্তারা। বিধিবাম, সে পাতা আর কেউ পড়ে না, ভাগ্যের শিকড়ও ছেড়ে না।